কালি আমি মানে শ্রবণ করে গতকাল যে কি রঘুনাথ গোস্বামী সে কিভাবে সাতদিন মহাপ্রভুঙ্ মহাপ্রভুক শিক্ষা লাভ করবে আর দ্বিতীয়বার দর্শন হয়েছি রঘুনাথকর এই দ্বিতীয়বার দর্শনের দর্শন মহাপ্রভু রঘুনাথকে সাত দিন ধরি এই শিক্ষা দেবে রঘুনাথক নিজের প্রচেষ্টা সে কেবে ঘর পরিত্যাগ করে পুজো বহুত উৎকণ্ঠা তাঁকর লা মহাপ্রভুক সাগরে চাল যাওয়া তো মহাপ্রভু বিভিন্ন রকমের শিক্ষা সে রঘুনাথ প্রদান করবে সেটা আমি আজ শুনবা কি শিক্ষা আঘুনাথকর কমিটি মন হে মহা প্রভু সা প্রভুর সঙ্গে রাত্রি দিবস রক্ষকের হাতে মহিম কে মানে প্রভুর সঙ্গে নীলা চলে যাব সাত দিন সঙ্গে মহ প্ৰভুৰে ৰবাৰু ৰাত্ৰি দিবস শুদ্ধ চিন্তা কৰোঁ আই এঘাৰজনে যি আমি শুনি থাকে ৰক্ষক হিণ্য মজুমদাৰ গোবৰ্ধন মজুমদাৰ এই ৰঘুনাথ গোস্বামীকৰ জগীয়াপ ৰখি দিলে এই ৰঘুনাথ গোস্বামী তীভাৱে সৰু মুক্ত হ'ব সেই কথা ସେ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଆଉ ସର୍ବଦା ଏ ରଘୁନାଥ ଏବେ ଯେ ବୈରାଗ୍ୟ ହେବା ପାଇଁ ଇଚ୍ଛା କରୁଛନ୍ତି ସେ କି ଭାବେ ଭଜନ କରିବେ ସେ କଥା ମହାପ୍ରଭୁ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଯମେଶ୍ୱର ଭଗବାନ ସେ ଆମର ହୃଦୟର କଥା ମନର କଥା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜାଣନ୍ତି ସେଇ ଭାବେ ଗୁରୁଦେବ ଜାଣନ୍ତି ଅନ୍ତର୍ଯ୍ୟା ତ ରଘୁନାଥଙ୍କର ए भजनार किभे से उन्नति करिवे महाप्रभु से चिंता कर तांको उपदेश देइछंती के के उपदेश ना कहउछंती महाप्रभु स्थिर हया घरे जा नहु अवातोल क्रमे क्रमे पाय लोक भवसिंधु कुल स्थिर स्थिर हए घरे ना नहु अवातोल पाय लोक भले ना है तुम्हें स्थिर हो रघुनाथ आओ घर को फेरी जाओ घर को फेरी जाए तुम्हें भजन करो, घरे एक कथा महाप्रभु से कहते कहीं दुईटी कथा चैतन्य महाप्रभु रघुनाथ को कहते जो संसार जे प्रकृत य संसार जे प्रकृत तार स्वरूप से स्वरूप पर्यंत जत अवगत न होती से पर्यंत से বৈরগ্য লাভ করা খুব তার পক্ষে কঠিন হুয়ে তো এটা মহাপ্রভু তুমি যে বাহ্য রূপে বৈরগ্য দেখাও সেটা বহুত খারাপ হব তুমি ঘরে যাই ভজন কর এই শিক্ষা মহাপ্রভু দে তো না মহাপ্রভু কৈর দেখাইয়া। যথা যা বিষয় ভুঞ্জনা শক্ত মর্কট বৈরগ্য না কর লোক দেখায় কুঁচ যে এই মর্কট মানে বানর বানর মানে মাংকড় সে মাকট যে রকম সে মা মর্কট মানে সে জঙ্গলের রয়। ফলমূল খায় সন্ন্যাসী মতো আচরণ করে সম্পূর্ণ ভেজিটেয় কিন্তু সে কি করে তার বৈরাগ্যটা ভোগের প্রতি অন্তরে থাকে কিন্তু বাহিরিক মানে বাহির দৃষ্টিরে সে কোন করতে যে সম্পূর্ণ আচরণ দেখা যে পুরো সন্ন্যাসী ক্যাটাগরি কিন্তু এইটা প্রাকৃত তার অপ্রাকৃত নয় কিন্তু এই মহাপ্রভু কিন তুমি দশ পাঁচ জন যেভাবে ঘরে চলতে তুমি যাই ঘরে রহি ভাল ভজন কর এই কথা মহাপ্রভু বার বার রঘুনাথকে বুঝেছেন রঘুনাথকে বুঝাইয়া ভিতরে রঘুনাথ কম করছেন শুধু মন ভিতরে চিন্তা করছেন কি করবি কি করবি মহাপ্রভু এইভাবে মতো কৌঁচ সে শাস্ত্র কোহাইছে এই মর্কট বৈরগ্য ভাল आम मानक जीवन शैली आम चलवा उचित नुहे वैराग्य हार पांच रकम पांच रकम शास्त्र कह जा न ज्ञान शुष्क मर्क तथा विधान ज्ञान वैराग्य

ଜ୍ଞାନ ଶୁଷ୍କ ମର୍କଟ ବୈରାଗୀମାନେ ସତ୍ ସମ୍ପ୍ରଦାୟ ଉପରେ ଖରାପ ଆଚରଣ ନ କରିବା ପାଇଁ ମହାପ୍ରଭୁ ଶିକ୍ଷା ଦେଉଛନ୍ତି ସତ୍ ସମ୍ପ୍ରଦାୟ ଯେମିତି କଳଙ୍କିତ ନା କାହିଁକିନା ଏଇ ଜଗତରେ ତଥାକଥିତ ଯେଉଁ ସମ୍ପ୍ରଦାୟ ରହିଛନ୍ତି ସେ ସମ୍ପ୍ରଦାୟ ମାନେ ବିଭିନ୍ନ ରକ ଯେଉଁମାନେ ସାଧୁ ବେଶ ନେଇ ପରର ଧନ ପରର ସ୍ତ୍ରୀ ସେମାନେ ହରଣ କରିଥାନ୍ତି ଏଇଟା ତଥାକଥିତ ସାଧୁ আমি দেখা আমি পা রকম বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণ আমি দেখিছে সিলে দেখিছে। বহ পড়িছে কিন্তু রাবণ কি করে রাবণ তাঁর জীবনশৈলীটা বাছিকি দৃষ্টি বেশ ধারণ করে আসি সীতা কিভাবে হরণ করতে এটা তো আমি জাছে শুনেছি

ভ্ৰমণ কৰি কৰি মানে তাৰ জীৱন শৈলীটা হেৰি সমস্ত সব জাগা ঘূৰবে সাধুসন্সী মানে সেই ঘূৰিবা এই যে ৰাৱণ ঘূৰি ঘূৰি কি কৰিলে পৰিবৰাজক ৰূপেন স্বক্ষ কচে সমানে এই কষা বস্ত্ৰ গৌৰীক বসন পিন্ধি আছিল ঠিক সন্য়াসীৰ মত ଶିଖି ଛତ୍ରୀ ଉପା ନାଇଁ ଶିଖାବ ରଖିଥିଲେ ଆର ଛତିଓ ଛତା ଓ ଧରିଥିଲେ ଆର ଶୁଭେଜଷ୍ଠି କମଣ୍ଡଳ ଏଇ ଦକ୍ଷିଣ ହସ୍ତରେ କମଣ୍ଡଳ ଧରିଥିଲେ ଏଇ ରକମ ତାଙ୍କର ବେଶ ଥିଲା କାହିଁକି ଆସିଥିଲେ ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ କି ଥିଲା କୁହାଯାଉଛି ଯେ କିଏ ପରିବ୍ରାଜକ ରୂପେ ନୈଦେହୀ ମନୋବର୍ତ୍ତିତ ତା ରହିତ ମନେ ପରିବ୍ରାଜକ ରୂପେଣ ବୈଦେହୀ ମନୋବର୍ତ୍ତିତ ଏଇ ବୈଦେହୀ ବୈଦେହୀ ସୀତାଦେବୀ ତାଙ୍କର ମନକୁ ହରଣ କରିବା ପାଇଁ ସେ ଆସିଥିଲେ କେତେବେଳେ ଆସିଥିଲେ ନା ଦୁଇ ଭାଇ ଯେତେବେଳେ ବନରେ ଥିଲେ ସୀତାଦେବୀଙ୍କ ସାଙ୍ଗରେ ସେତିକିବେଳେ ଏଇ ରାବଣ ଆସି ହରଣ କରି ନେଇଥିଲେ ସୀତାଦେବଙ୍କୁ ଏଇଠାରେ ସୀତାଦେବଙ୍କୁ ଚୋରି କରିବା ପାଇଁ ରାବଣ ରାବଣ ରାବଣର ଏଇଟା ଥିଲା ପ୍ଲାନ୍ ତ ଏଇ ରାବଣ ସେ ସନ୍ନ୍ୟାସୀ କେମିତି ବେଦମନ୍ତ୍ର ବି ଉଚ୍ଚାରଣ କରୁଥିଲେ ଏରକମ ନୁହେଁ କିରକମ ଆର୍ ତାଙ୍କର ମନରେ ଚିନ୍ତା ଥିଲା କି ଠିକ ଏଇ ଭୋଗୀ ମର୍କଟର ମତ ମାଙ୍କଟର ମତ কুয্মীকি রায়ের দৃষ্ট মুদির কিভাবে না না কাম কাম দৃষ্টি রোস মুদিরয়ে বেদ মন্ত্র উচ্চারণ হলো তাঁকর মুখর এইভাবে রাবণ আসিলে আমি দেখিপারে শাস্ত্রের এইভাবে বর্ণনা করা যাইছে কিন্তু রঘুনাথ গোস্বামী রঘুনাথ কৌচ মো নীলাচল যাবি মহাপ্রভু কুমান না তুমি ঘরক ফে যাও হ্যাঁ রঘুনাথ কুচ মহাপ্রভু মোর পিতাঙ্কর অনেক সম্পত্তি কেমিতে যাই সেটি ভজন সাধন করি মুপারিনি ধন সম্পত্তি এমনি আগুর শুনেলে দেবী কেমিতে চারটা জিনিস যে রয়েছে জন্ম ঈশ্বর্য সীত শিবির মদ পুমা নৈব্যত বি বৈতম অকিঞ্চ গোচৰম এই চাৰিটা জিনিছ যা পাখেৰে থায় গৰ্বিত কৰা তো এই ৰঘুনাথ গোস্বামী কওঁ মহভু মোৰ পি পি এই সব বিপু সম্পত্তি অঁ মোৰ ভজনেৰে বাধা হ'ব মোক কেমি ৰ সেই কথা যেতিয়া কওঁ ভক্তি ৰসামৃত সিন্ধুৱে ৰূপ গোস্বামী এই যথাযোগ্য বিষয় ভুঞ্জ মানে যে

परमार्थ दिगरे बाधा सृष्टि हम एक कथा कह प्रथम महाप्रभु कहले तुम्हें स्थिर हुआ तापर कहले तुम्हें बातु हातुल न माया सब माया कि से तार प्रति वित्रृष्ट भाव से करी तुम्हें स्थिर हुआ द्वितीय कहते हैं क्रमे क्रमे मैंने धीरे धीरे पूर्वजन्म मानते धीरे धीरे यहाँ हए এখন একে যে হাঁ আমি সে সেই ৰাতাৰাত মালামাল মানে কি বড়ী হৈ যাব না কয় না লোক মানে কয় কিন্তু এইটাক সম্ভৱ হুনি ধীৰে ধীৰে উন্নতি কৰি পাৰে তা প্ৰভু ৰঘুনাথ গোস্বামী কোনো ক্ৰমে ক্ৰমে পায় লোক ভৱ সিন্ধু কোন আৰু এই ভৱ সিন্ধু এই এই সংসাৰটাক ভৱ आ, अटवी आ जाए भव संसार कहु जाए को, को उत्तीर्ण धीरे, धीरे के उत्तीर्ण हुए तो ये महाप्रभु कह आई क्रमे क्रमे में पूर्व जन्मे, पूर्वजन्मर स्वीकृति अच्छी से साधु गुरु निकट रु भगवान को ठेली नहीं जाए अर्थात साधु गुरु कृपा ফলরে তা ভগবান পাখক পচাই দিয়ে পড়ে এটা হচ্ছে তার পূর্বজন্মর যদি স্বীকৃতি থাকে আর প্রারব্ধ যদি খারাপ লে কমি হব হব না প্রারব্ধ বি ভালো থাকা দরকার তো এপট বৈরগ ছাড় মহাপ্রভু এটা কুমার আক্তিজীবন যেমন যেত প্রয়োজন সেটি গ্রহণ কর বেশি যদি আসুচি ताको ग्रहण नकै महाप्रभु कि तारप महाप्रभु के कि आउँछ कथा कि अन्तर निष्ठाकरबे लोक व्यवहारृष्ण उद्धार महाप्रभु रघुनाथ गोस्वमी को को ए समस्त नीति पालन माने मघुनाथ गोस्वामी को हे महाप्रभु মুস্ত নীতি পাাল করবি মোরে কিন্তু মতে আপনার আপনার পাখু নিয়ে যাতে এই কথা রঘুনাথ গোস্বামী কুচ তো না তোমার কৃষ্ণ উদ্ধার করবে জনে কহবে মু সংসারের কিছু জানি কিন্তু কমিটি না তা শাস্ত্রচক্ষু দ্বারা দেখা মিলে জনে কে সংসার কি কথা তো মে মানে অনুভূতি নাই। তো কেমি সেব না শাস্ত্র চক্ষু দ্বারা অনেক উপলব্ধি আসি থাকে সেটা তার জনা যায়। তো মহাপ্রভু কুমান যে দেখ কৃষ্ণ তোমার কৃপা করবে আর সেই সময় আসব তুমি জীব। তো এইভাবে কহা ভিতরে মহাপ্রভু কুচ বৃন্দাবন দেখি যাবে আসিয়া কে তুমি আমা পাশা আমার ঝিঞ্চাল মানে বৃন্দাবন মুত বৃন্দাবন দর্শন করে আসবি ওঠিক নীলাচল কু সে নীলাচলরে যেত পচি যাবি তাহলে তুমি কোন কিছু গোটে ছলনা করে তুমি আমি চাল কে কি মহাপ্রভু কুচ তো মহাপ্রভু কুমান ছলনাটা তো মহাপ্রভু কিন্তু ছলনাটা যদি আপনার কুমার তাহলে আপনার কেদেও না যে মতো ডাইরেক্ট মুমি যাবি না কৃষ্ণ মহাপ্রভু যদি এই কথা জিজ্ঞাসা করেন মহাপ্রভু তুমি কিছু গোটে ছলনা করি আহ প্রভু না মুপারি না ভগবান তুমি স্মরণ দেবে আরে সচল ভগবান তুমি সাখাৎ ভগবান সামনে কিন্তু ସେଇ ଭଗବାନ କହୁଛନ୍ତି କୃଷ୍ଣ ତୁମକୁ କୃପା କରିବେ ଆଉ ସେଇ ଛଳନା ଗୋଟେ କରିକିନି ତୁମେ ମୋ ପାଖକୁ ଚାଲି ଆସିବ ମହାପ୍ରଭୁ ତାପରେ କହୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁ ତାପରେ କହୁଛନ୍ତି ଦେ ସେ ଛଲେ ସେ କାଲେ କୃଷ୍ଣ ସ୍ପୁର ସେଇ ସମୟ ଆସିବ সেই সময় আসলে হি কৃষ্ণ তুমি স্মরণ করাইবে আর কৃষ্ণ কৃপা যারে তাদের কে কীতে পারে হে রঘুনাথ যে কৃষ্ণকর যদি কে কৃপা হয়ে যায় তাহলে সে তাকে কি রকিপার তুমি নিশ্চিন্ত রুহ। তোমার কোণী দ্বন্দ্ব কোণী সন্দেহ এসব করবার তুমি নিশ্চিন্ত কৃষ্ণকর কৃপা লাভ করে ভগবান তোমাকে পঠাই তো এই কথা যেতে বেলে কুচ মহাপ্রভু রঘুনাথ গোস্বাই কে মহাপ্রভু এত গুড়া কথা কৌ মতো তো ডাইরেক্ট নেই হ্যাঁ কিন্তু আমি ইয়ার পরবর্তী সময় শুনে কিভাবে মহৎ উদ্দেশ্য নিয়েছিল প্রভুপাল এই জগতে আমি দেখিছে যে মানসি যোগ্যতা বি সেই মানে ভক্তি লাভ করেছেন মহপ্রভু সেইভাবে এই রঘুনাথ গোস্বামীকর নৃত্য পার্শ্ব নিত্য অন্তরঙ্গ ভক্ত তাঁক মাধ্যমে এই জগত কু কীভাবে প্রেম মিলে সেই শিক্ষা তো দিয়েছেন তো কিভাবে তাঁকর মাধ্যমে এতগুড়ে মানে শিক্ষা আমি পাই এর পরবর্তী সময় আসব তো এই এই রকম যেতে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন রঘুনাথ গোস্বামী কি করেছেন ସେ ଘରକୁ ଯାଇଛନ୍ତି ଘରକୁ ଯାଇ ଆଗେ ତ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଘରେ ଶୋଇଥିଲେ କିନ୍ତୁ ଏବେ କି ଭାବେ ମହାପ୍ରଭୁଙ୍କ ଏଇ କଥା ଶୁଣି କି ଭାବେ ଘରେ ଆର ଶୋଇବେନି ଯାଇ ଦୁର୍ଗା ମଣ୍ଡପେ ଶୋଇବେ ଏଇ ଦୁର୍ଗା ମଣ୍ଡପେ ଶୋଇବି ଆବାର ପିତାମାତା କେମିତି ତାଙ୍କର ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ଏ ଦୁର୍ଗା ମଣ୍ଡପରେ ଶୋଇଲେ ବି ସୁଦ୍ଧା ସେ କିଭାବେ बैरागटाको अन्तरे र बाहिर समस्त कर्म गरे आर माता यी मा सब देखि खुब खो खुसी हैजि यार पर्वर्ती समय आम शुवा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम, हरे राम हरे राम 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 हरे हरे